স্বীকৃত নয়, রাজ্য সরকারের লিখে দেওয়া বিবৃতি বা বক্তৃতা পাঠ করা হয়। আমরা বিগত দিনে অনেক রাজ্যপাল মহোদয়কে দেখেছি যারা খসড়া ভাষণের অনেকগুলি লাইন তারা সরকারকে পরিবর্তন করতে বাধ্য করেছেন। প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ রাঙ্গির সময়ও হয়েছে, কেশরীনাথ ত্রিপাঠীর সময়ও হয়েছে, মাননীয় জগদীপ ধনখড়ের সময় হয়েছে, এবং সম্প্রতি তামিলনাড়ু রাজ্যপাল মিস্টার রবি তিনি নিজে বিধানসভাতে কিছু বিষয় করতে অস্বীকার করেছেন। আমরা মহামান্য রাজ্যপাল মহোদয়কে দায়ী বা দোষী করব না। আমাদের মনে হয়েছে মহামান্য রাজ্যপাল মহোদয় তামিলনাড়ুর মাননীয় রাজ্যপাল মিস্টার রবির দেখানো পথে না হেঁটে মমতা ব্যানার্জির দেখানো পথে হেঁটেছেন। বিশেষ করে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতার 9 নম্বর আপনারা দেখবেন, আইন শৃঙ্খলার প্রশ্ন, আইন শৃঙ্খলার প্রশ্ন আপনারা দেখবেন। আপনারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৪০ নম্বর পয়েন্টটা দেখবেন, যেভাবে রাজ্যের প্রকৃত অবস্থা উল্লেখ না করে মমতা ব্যানার্জির লিখে দেওয়া বক্তৃতা রাজ্যপাল মহোদয় করেছেন, তাতে পশ্চিমবঙ্গের জনগণ এবং আমরা বিরোধীরা হতাশ। আমরা